তো বন্ধুরা, সবার প্রথমে তোমরা এখানে প্রুফটা দেখো, আমি ওয়ার্ড শিটটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলাম, এখানটায় দেখো বন্ধুরা, আমি প্রত্যেক দিন যে ভিডিও আপলোড করছি সেই সমস্ত ভিডিওগুলো কি সুন্দরভাবে র্যাঙ্ক করে যাচ্ছে। যদি আমি তোমাদেরকে বলি কালকে যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম রাত 9:25, দেখো 22 ঘন্টা 57 মিনিট আগে ভিডিওটা আপলোড করেছি, 2 নম্বর র্যাঙ্কে 7800, গ্রিন সিগন্যাল উপরের দিকে আছে। তারপরে দেখো ইম্প্রেশন ক্লিক থ্রু রেট 7.4%, সেটাও উপরের দিকে আছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 47 সেকেন্ড, সেটাও কিন্তু উপরের দিকে আছে। তারপর পরশু যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা একটু দেখো এখানটাতে, ঠিক আছে, এটাতেও কিন্তু 6700 ভিউস রয়েছে, সব কিছু ঠিকঠাক রয়েছে। ওকে, আমার চ্যানেলও যে কিন্তু ভিউসটা অনেকটাই বেশি পাচ্ছি আমি। তো এখন যদি আমি কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা দিন যে আমি ভিডিও আপলোড করছি সে সমস্ত ভিডিওগুলোতে কী সুন্দরভাবে আমার ভিউস আসছে, প্রত্যেকটা দিন ভিউস বেশি বেশি। দেখো এই দেখো, পরশু দিন আপলোড করেছিলাম 9600 চলে এসছে, দেখো তার আগের দিন 3400 এসছে, তার আগে 10000 এসছে। দেখতে পাচ্ছ আমার চ্যানেলের রিচটা কতটা হাই হচ্ছে? আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই ভিডিওটা কিন্তু আমি যতটা ভিডিও তো ভিউস আমি আশা করি তার থেকে বেশি ভিউস আমি পেয়ে যাচ্ছি। কিন্তু কেন পাচ্ছি এটা কি তোমরা জানো? পাচ্ছি এই কারণেই আমি আমার ভিডিও সঠিক টাইটেল দিতে পারি, এই জন্যই কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। আর তোমরা তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারছো না, অনেক কষ্ট করছো, ভালো ভালো ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। যদি তোমরা আজকে আমার দেখানো মতে যদি ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসতে বাধ্য, ভিউজ আসবেই 100% কেন 1000% গ্যারান্টি দেবো আমি। তো আমারই মতো যদি তোমরা ভিডিওকে ভাইরাল করতে চাও, প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি করে ভিউজ নিয়ে আসতে চাও, তবে এই ভিডিওটাকে কন্টিনিউ তোমাদেরকে দেখতে হবে। তো যদি দেখতে পারো তাহলে 1 ঘন্টার ভিতরে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছো, 1 ঘন্টায় তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারবে, আর পিছনে ফিরে তোমাদেরকে তাকাতে হবে না। তো কী কী কাজ করতে হবে সবটাই কিন্তু বলে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে, সেই জন্য এই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আমি তোমাদেরকে হাত জোড় করে বলছি, তোমরা তো আমার কমেন্টে লেখো ভাই ভিউজ আসছে না দাদা, ভিউজ আসছে না কী করব, চ্যানেল গ্রো করছে না কী করব, ও সমস্ত কথা বাদ দাও, সঠিকভাবে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো আর সঠিকভাবে সেটা অ্যাপ্লাই করে দাও। দেখো কালকে যখন ভিডিও আপলোড করবে সেই ভিডিওতে কতটা ভিউজ চলে আসবে, ঠিক আছে? 1 ঘন্টায় ভাইরাল হয়ে যাবে তোমার ভিডিও, একদম পুরো প্রুফের সাথে আমি বলছি তোমাদেরকে, ঠিক আছে? আমার ভিডিও আপলোড করার সাথে সাথে এত এত ভিউজ চলে আসছে, তোমাদের কেন আসছে না? তোমরা নিশ্চয়ই কোনো জায়গায় ভুল করছো, সেই ভুলটা তোমাদেরকে শোধরাতে হবে। তোমরা সেই ভুলটা শুধরে ফেলতে পারলে তবেই তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো চলো আর বেশি না বকে তোমাদের সবটা একদম হাতে কলমে দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল বাটনে ক্লিক করে দাও, আর বন্ধুরা ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর বন্ধুরা, আমি একটা নতুন টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি, চ্যানেলটার লিংক ডেসক্রিপশনে রয়েছে, গিয়ে চেক আউট করে নাও, ঠিক আছে? তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই, যদি তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে চাও তাহলে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের সহায়তা নিতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি টিউব বডি। এই টিউব বডি তোমাদেরকে বলে দেবে তোমার ভিডিও টাইটেল সঠিক হচ্ছে কিনা, ডেসক্রিপশন সঠিক হচ্ছে কিনা, তোমার থাম্বনেল সঠিক হচ্ছে কিনা, তোমার ট্যাগ সঠিক হচ্ছে কিনা। ইউটিউবের সঙ্গে লিংক রয়েছে টিউব বডি, ঠিক আছে? দুজন মিলে জুলে কিন্তু কাজ করে। তো এখন সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে। তো এই জন্য তোমাদেরকে তোমাদের ফোনের মধ্যে টিউব বডি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। এই হচ্ছে টিউব বডি, ওপেন করে নিলাম। তো তোমরা তোমাদের যেই চ্যানেলের সঙ্গে লিঙ্ক করতে চাও সেই চ্যানেলের জিমেল দিয়ে লিঙ্ক করে নেবে। তো আমি অলরেডি করে নিয়েছি, ঠিক আছে? তো এই দেখো আমার এখানটায় কত ভিউস তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখো, দেখতে দেখতে 20000 হয়ে গেল। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার চ্যানেলে এই ভিডিও করতে করতে 20000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? দেখো 19900 দেখছিলে একটু আগেই, এক্ষুনি 20000 কমপ্লিট হয়ে গেল টিউব বাড়িতে এসে। তো এর জন্য আমি খুব খুশি, বেজায় হ্যাপি আমি, ঠিক আছে? তো কালকে লাইভে এসেছিলাম, তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমি যে কালকে ভিডিও আপলোড করেছিলাম তো ভিডিওটার মধ্যে দেখো 7000-এর ওপরে কিন্তু ভিউজ চলে এসেছে, এর থেকে বেশি ভিউজ কিন্তু এখানে শো করেছে কম, সেটা শো করে যাবে ভালোভাবে, ঠিক আছে? তো আমি এই ভিডিওটাতেই ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি, এর ওপরের মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখো এখানটায় 3খানা গ্রিন টিক দেখাচ্ছে, 3খানা। তো এই গ্রিন টিকটা কিসের? একটা হচ্ছে আপলোড হাই রেজুলেশন থাম্বনেল, একটা হচ্ছে ট্যাগ অ্যাড টু ইউর টাইটেল, আর এটা হচ্ছে অ্যাড ট্যাগ টু ইউর ডেসক্রিপশন। তারপর হচ্ছে টাইটেল লেন্থ, এটা কিন্তু হলুদ রয়েছে, আমার টাইটেল লেন্থটা বড় বলে হলুদ রয়েছে। তোমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে এই 3টে যেন গ্রিন সিগন্যাল থাকে, যদি 3টে গ্রিন সিগন্যাল থাকে তাহলে মনে করবে তোমাদের ভিডিওর সবটাই ঠিকঠাক আছে,
ঠিক আছে। তো এই যে যদি তোমরা তোমাদের ভিডিওর মধ্যে হাই রেজুলেশন থাম্বনেল অ্যাড করতে পারো দিতে পারো তবেই কিন্তু এটা গ্রিন সিগন্যাল দেখাবে। তো সেই জন্য ফুল এইচডি কোয়ালিটিতে বা 4K তে তোমরা চেষ্টা করবে থাম্বনেল তৈরি করার। তারপর হচ্ছে অ্যাড ট্যাগ ইওর টাইটেল, তো ট্যাগ ইওর টাইটেল এটাও কিন্তু গ্রিন সিগন্যাল আছে, সেটা সঠিকভাবে তোমরা দিয়ে দেবে। তারপর অ্যাড ট্যাগ টু ইওর ডেসক্রিপশন, এটাও তোমরা সঠিকভাবে দিয়ে দিতে পারলে কিন্তু গ্রিন সিগন্যাল দেখাবে, যদি সঠিকভাবে দিতে না পারো তাহলে গ্রিন সিগন্যাল দেখাবে না। তারপর টাইটেল লেন্থ দেখো, আমার একটু ইয়েরও দেখাচ্ছে, তার কারণে আমি কিন্তু টাইটেলটা অনেক বড় লিখেছি, মানে 100 মানে সংখ্যা দিয়ে দিয়েছি একদম, অতটা দেবে না তোমরা, যদিও এটা কিন্তু অতটা ম্যাটার করে নাই, তিনটে ঠিকঠাক থাকলেই হলো। তারপরে বন্ধু একটু যদি আমি স্ক্রল করে ওপরের দিকে উঠাই, দেখো অ্যাড কার্ড, কার্ডটা কিন্তু সঠিক দিয়েছি কিন্তু ইন্ডিস্ক্রিনটা আমি কিন্তু দিইনি, সেই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। ওকে, তারপরে যদি আমি তোমাদেরকে একটু দেখাই এখানটাতে, এই যে রেজাল্টটা দেখো, 10-এর মধ্যে আমি 6 পেয়েছি মানে ঠিকঠাকই আছে, গ্রিন করে দিয়েছে। যদি আমি 5-এর নিচে পেতাম তাহলে হয়তো ইয়েলো করতো, আর যদি 2 পেতাম তাহলে কিন্তু রেড করে দিত। তো এখন কথা হচ্ছে যে আমার এটা কিন্তু ঠিকঠাকই রয়েছে ভিডিওতে, ওই জন্য কিন্তু ভিউজ এসছে, কিন্তু তোমাদের এগুলো ঠিকঠাক নেই বলে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। তো এবার তোমাদেরকে দেখতে হবে তোমরা যে ভিডিওতে ট্যাগস দিয়েছো সেই ট্যাগসগুলো সঠিক দিয়েছো কি না। সেই জন্য দেখো এখানটায় যে ট্যাগ সেকশন রয়েছে, ট্যাগ সেকশনের মধ্যে তোমরা চলে যাবে। তো আমি চলে যাচ্ছি ট্যাগ সেকশনের মধ্যে, যাওয়ার পরে দেখো এখানটা কিন্তু ট্যাগসগুলো সবগুলো শো করছে। তো এখানকার ট্যাগগুলোর র্যাঙ্ক দেখাচ্ছে না, এর কারণ হচ্ছে আমার টিউব বডির একটু প্রবলেম চলছে বেশ কয়েক মাস ধরে। আগে কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল, যখন আপডেট হলো, আপডেট হওয়ার পর থেকে কিন্তু এরকম অসুবিধা হচ্ছে। আমার সাথেই শুধু নয়, প্রচুর ক্রিয়েটারের সাথে কিন্তু এই প্রবলেমটা ঘটছে। আমি ফিডব্যাকও দিয়ে দিয়েছি অলরেডি, হয়তো কয়েকদিনের মধ্যে ঠিকও হয়ে যাবে। তো যাই হোক, এখানে ট্যাগ র্যাঙ্কিংটা তোমাদের দেখিয়ে দেবে, অনেকে হয়তো দেখাচ্ছে, আমার কিন্তু দেখাচ্ছে না প্রবলেমের কারণে, ঠিক আছে। তো যাই হোক, সেটা তোমরা চেক করে নেবে। তারপরে তোমাদের কী করতে হবে, এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা যে নেক্সট ভিডিও আপলোড করবে, যে ভিডিওটা তোমরা তৈরি করেছো, যে টপিকের উপর তৈরি করেছো, তো এই টপিকের টাইটেলটা তোমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। যদি তোমরা সঠিকভাবে টাইটেলটাকে নির্বাচন করতে পারো তবেই তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো আমি আমার টাইটেলগুলো সঠিক লিখতে পারি বলেই কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হয়। সঠিকভাবে কিন্তু টাইটেল লিখি আমি, এখান থেকে রিসার্চ করে নিয়ে কিন্তু টাইটেল লিখি, ঠিক আছে, এটা মাথায় রাখবে তোমরা। আমার ভিডিওগুলো রিসেন্টলি এত কেন প্রমোট হচ্ছে, ইউটিউব কেন রেকমেন্ডেশনে পাঠাচ্ছে, ইউটিউব কেন ইমপ্রেশন বাড়িয়ে দিচ্ছে, আমি এখান থেকে সব কিছু দেখে, যেটা খুব ভালো টাইটেল, গুড, ভেরি গুড দেখে কিন্তু আমি আমার ভিডিও টাইটেল দিই, সেই জন্য কিন্তু আমার ভিডিওতে এত করে ভিউজ আসে। তো তোমাদেরকে এটা শিখতে হবে। তো শেখার জন্য তোমাদেরকে চলে যেতে হবে কোথায়, এই 3 লাইনে ক্লিক করতে হবে, তারপর ট্যাগ এক্সপ্লোরার রয়েছে, এখানে তোমাদেরকে চলে আসতে হবে। আসার পরে এখানটায় তোমাদেরকে তোমাদের ভিডিও টাইটেলটাকে এখানে লিখতে হবে। যদি তোমরা তোমাদের ভিডিও টাইটেল দিচ্ছ ধরো হাউ টু ইনক্রিজ ভিউজ, ঠিক আছে, তো আমি এখানটায় লিখে দিই, তো হাউ টু ইনক্রিজ ভিউজ লিখলাম, লেখার পরে এটা সার্চ করে দেবো, দেখবো এটা কেমন। দেখো এটা কিন্তু একদম ভালো না, সার্চ ভলিউম লো, কম্পিটিশন হাই, ওভারঅল ব্যাড, এটা দিলে কিন্তু চলবে না, এটা দিলে তোমার ভিডিওতে কেউ ক্লিক করবে না। তো এখানে কিন্তু আরও 3 সাজেস্ট করছে, যেমন এখানটায় হাউ টু গেট ভিউজ অন ইউটিউব, তোমরা চাইলে এটাও চেক করে দেখো, এই টিকের মধ্যে ক্লিক করে দেবে, 3 ডটে ক্লিক করবে, তারপরে এক্সপ্লোর দিস ট্যাগ ক্লিক করে দাও, দেখো তো এটা কেমন হচ্ছে, এটা হচ্ছে গুড, দেখো 50% দেখিয়ে দিচ্ছে, 50 দেখাচ্ছে, তো এটা দিলে ভালো, কিন্তু এর থেকেও চেষ্টা করবে আরেকটু যেন স্কোরটা ভালো পাওয়া যায়। তো সেই জন্য আমি এখানটা টিক করে দিই হাউ টু, দেখো হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব, এটা দিয়ে দেখি কেমন হচ্ছে, দেখা যাক। দেখো এটা কিন্তু 52 হয়েছে, এটা আরেকটু কিন্তু বেড়েছে, তোমাদের এরকম করে চেক করতে হবে। তোমরা তোমাদের ভিডিওর মধ্যে কম করে দুটো ভাষায় টাইটেল দেবে, যদি তোমরা বাংলায় ভিডিও তৈরি করো তাহলে একটা বাংলায় টাইটেল দেবে, একটা ইংলিশ টাইটেল দেবে, আবার যদি তুমি হিন্দিতে করো তাহলে একটা হিন্দি টাইটেল দেবে এবং একটা ইংলিশ টাইটেল দেবে, ঠিক আছে। তো আমি এবার আরেকটা দিয়ে একটু চেক করে দেখি, তো হাউ টু গেট ভিউস অন ইউটিউব, এটা একটু দিয়ে দেখি কী বলছে, ঠিক আছে। তোমাদের এরকম করে কিন্তু চেক করতে হবে, দেখো এটা হচ্ছে গুড বলছে, ঠিক আছে, এভাবে তোমাদেরকে চেক করতে হবে। এখন আমি যদি এখানটায় লিখি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, এটা লিখে দেখি কি বলছে, যদি তোমার টাইটেল এই হয় তোমার ভিডিওর, এটা কিন্তু চলবেই না, ফেয়ার দেখিয়ে দিচ্ছে, সার্চ ভলিউম অ্যাভারেজ রয়েছে, আর কম্পিটিশন হাই রয়েছে, ওভারঅল ফেয়ার, এটা চলবেই না একদম। তো দেখো তারপরে এখানে কিন্তু হিন্দিতে সাজেস্ট করছে, তারপরে দেখো এখানে ইংলিশে আরেকটা করছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল, এটা দিয়ে দেখি কি বলছে, দেখো এটা কিন্তু গুড বলছে, 60 বলছে, সার্চ ভলিউম ভেরি হাই রয়েছে, কম্পিটিশন অ্যাভারেজ তোমরা দিতেই পারো, কিন্তু কম্পিটিশন যদি মানে হাই থাকে বা একদম পুরো ভেরি হাই থাকে তাহলে তোমরা দেবে না, দিলে কিন্তু ভালো হবে না সেটা, ঠিক আছে। সার্চ ভলিউম হাই রয়েছে, ওকে, তো এখন এখানে কিন্তু স্কোরটা দেখিয়ে দিচ্ছে ওভারঅল গুড,
তো এটা তোমরা দিতেই পারো তোমাদের ভিডিও টাইটেলের জন্য। তো এবার তোমরা একটুখানি চেক করে দেখবে যে তোমরা যদি বাংলায় ভিডিও তৈরি করো তাহলে তোমরা চেক করবে এখানটায় যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো। দেখো তো আমি একটু সার্চ করে দেখি, SUBS সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, দেখি তো এটা কী বলছে। দেখো এটা কিন্তু ব্যাড, ঠিক আছে, এটা চলবেই না একদম। তারপরে ইউটিউব সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো এটা একটু দিয়ে দেখি তো কী বলছে। দেখো এটা কিন্তু আবার একদম পুরো ঠিকঠাক রয়েছে। তো ইউটিউব সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো এটা কিন্তু গুড রয়েছে, সার্চ ভলিউম অ্যাভারেজ আর কম্পিটিশান কিন্তু অ্যাভারেজ আর ওভারঅল কিন্তু গুড 51 রয়েছে। তাহলে কিন্তু তোমরা এই টাইটেলটা খুব সহজে দিতে পারো। তো এবার আমি তোমাদেরকে একটুখানি শর্টে দেখিয়ে দিই যে দেখো এই যে তোমরা টাইটেলটাকে সার্চ করলে এই টাইটেলটা তোমরা একদম পুরো এরকম করে কপি করে নেবে সম্পূর্ণটা, ঠিক আছে। এই যে কপি সেকশন দেখতে পাচ্ছ, কপিতে ক্লিক করে কপি করে নেবে। কপি করে নিয়ে তারপরে তোমরা এইটাকে নোটপ্যাডে লিখে রাখবে। নোটপ্যাডে লিখে রেখে তারপরে ইংলিশটা এবং বাংলাটা যদি তোমরা বাংলায় ভিডিও করো এটা করে নিয়ে তারপরে সেটাকেই তোমরা ওখান থেকে কপি করে ডাইরেক্ট তোমাদের টাইটেলের মধ্যে দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। বেশি ঝামেলা না, তোমরা দেখে শুনে এখান থেকে চেক করে নিয়ে তোমরা ভিডিও টাইটেল দিতে পারলে খুব সহজ হয়ে গেল, তাই না? তো এইভাবে তোমরা যদি তোমাদের ভিডিও টাইটেলটাকে চুজ করে নিতে পারো স্কোর দেখে, যেটা লোকে দেখবে কি দেখবে না, ক্লিক পড়বে কি পড়বে না সেটা যদি দেখে নিতে পারো, তবে কিন্তু তোমার ভিডিও ভাইরাল করা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তোমরা ভিডিও ড্রপ করে দেবে, এক ঘন্টার ভিতরে দেখবে প্রচুর ভিউজ চলে এসছে। কেন আমার কিন্তু তাই হচ্ছে, আগে কিন্তু হতো না, আগে আমি এসব নিয়ে কোনো মাথায় ঘামাতাম না, এখন এসব নিয়েই মাথা ঘামাই বলে এসব দিয়ে সার্চ করে দেখে শুনে আমি কপি করে নিয়ে আমি এটা রেখে দিই, ঠিক আছে। তারপরে কিন্তু ওখান থেকে নোটপ্যাড থেকে নিয়ে এসে আমি টাইটেলে বসাই, তারপরে দেখি আমার ভিডিওতে এতটা ভিউজ পাচ্ছি। তো এইভাবে তোমরা যদি কাজ করতে পারো প্রতিনিয়ত তাহলে দেখবে তোমাদের ভিডিওগুলো কিন্তু খুব সহজেই ভাইরাল হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা কীভাবে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করবে খুব সহজে সেটাই কিন্তু বলে দিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।